একদিন এক ব্যক্তি নতুন একটি গ্রামে আসেন পুনর্বাসনের জন্য। তিনি ভাবছিলেন এখানে তার ভালো লাগবে কিনা, তাই তিনি একজন বিজ্ঞ লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারেন আমি এই গ্রামে সুখে থাকব নাকি থাকব না? এখানকার মানুষগুলো কি ভালো? বিজ্ঞ লোক পাল্টা জিজ্ঞাসা করলেন, তুমি যে শহর থেকে এসেছ সেখানে মানুষ কেমন ছিল? ব্যক্তিটি উত্তর দিলেন, তারা ছিল খারাপ, লোভী এবং তারা প্রতারণা করত। তারা সবসময় রাগান্বিত থাকত এবং চুরিও করত। বিজ্ঞ লোক বললেন, ঠিক এই ধরনের মানুষ আমাদের গ্রামেও আছে। একদিন পরে আরেকজন নতুন ব্যক্তি গ্রামে এলেন এবং বিজ্ঞ লোকের কাছে একই প্রশ্ন করলেন। বিজ্ঞ লোক আবার জিজ্ঞাসা করলেন, তুমি যে শহর থেকে এসেছ সেখানে মানুষ কেমন ছিল? তিনি উত্তর দিলেন, তারা ছিল ভালো এবং তারা সহজ সরল জীবনযাপন করত। তারা একে অপরের যত্ন নিত, একে অপরকে সম্মান করত এবং তারা ছিল ধর্মভীরু। বিজ্ঞ লোক বললেন, ঠিক এই ধরনের মানুষ আমাদের গ্রামেও আছে। বস্তুত জীবনে আপনি যা দেখবেন পৃথিবীও আপনাকে ঠিক তাই দেখবে। আশা করুন ভালো কিছু দেখুন, ভালোবাসাতে শিখুন এবং পৃথিবীও আপনাকে তাই দেখবে। কিন্তু যদি আপনি শুধুমাত্র মানুষের মধ্যে খারাপ এবং লোভী দিকটা খুঁজেন, তাহলে তারা আপনাকে ঠিক সেটাই দেখবে। তাই পৃথিবীর প্রতি ভালো হন এবং পৃথিবীও আপনার প্রতি ভালো হবে। পৃথিবীকে ভালোবাসা দিন এবং পৃথিবীও আপনাকে ভালোবাসা দেবে।